আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের সাবজেক্ট অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স, বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি কোর্স। এই কোর্সের প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক নিরীক্ষা মান সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এখন আমরা আলোচনা করব আন্তর্জাতিক নিরীক্ষা মানের গুণগত নিয়ন্ত্রণ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং কন্ট্রোল, ISQC। যে ফার্মগুলো নিরীক্ষা কার্যক্রম এবং আর্থিক বিবরণী পূর্ণ বিবেচনা এবং চুক্তি অনুসারে অন্যান্য সেবা প্রদান করে তাদের মান নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক নিরীক্ষা মানগুলো ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড ISA বিশ্বের নিরীক্ষা পেশা একটা মান বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে। 2009 সালের মার্চে IASB স্পষ্টভাবে পরিপূর্ণ 36টি আন্তর্জাতিক নিরীক্ষা মান নির্ধারণ করেছে এবং মান আন্তর্জাতিক গুণগত মান নিয়ন্ত্রণ ISQC অনুসারে বিশ্বব্যাংক তাদের সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক নিরীক্ষা মান প্রয়োগ করার জন্য তাগিদ দিয়েছে এবং এর জন্য পরিকল্পনা করছে। আমাদের পরবর্তী কোশ্চেন, নিরীক্ষা কাজে নিযুক্ত পত্র, অডিট এঙ্গেজমেন্ট লেটার বলতে আমরা কি বুঝি? নিয়োগকারী কাছ থেকে যে কোনো প্রতিষ্ঠান হিসাব নিরীক্ষা করার জন্য নিয়োগপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট নিরীক্ষক সেই নিযুক্ত প্রকৃতি এবং শর্তাবলী ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে এবং নিয়োগকারী এবং নিরীক্ষক উভয়ের নিকট হতে নিযুক্তিটি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়োগপত্র পাওয়ার পর অর্থাৎ নিরীক্ষা কার্য শুরু হওয়ার আগে গ্রহণ করার পাশাপাশি নিরীক্ষক কয়েকটি বিষয় উল্লেখ করে একটি নিয়োগকারীকে নিয়োগপত্র প্রদান করে। এই পত্রটিকে নিযুক্তি পত্র বলে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি, যখন কোম্পানি তার নিরীক্ষা কার্য সম্পাদন করতে চায় অর্থাৎ যখন কোম্পানি তার নিরীক্ষা কার্য সম্পাদন করতে চায় কোনো সিএ ফার্ম দ্বারা তখন কোম্পানি উক্ত ফার্মকে নিয়োগপত্র প্রদান করে এবং উক্ত নিয়োগপত্রে কোম্পানি কি চাচ্ছে নিরীক্ষা কার্য সম্পাদন করার ক্ষেত্রে, কোন সেক্টর কোম্পানি অডিট করতে চাচ্ছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো থাকবেই, এছাড়া কোন খাতগুলো কোম্পানি অডিট করতে চাচ্ছে সে সম্পর্কে স্পষ্টভাবে ধারণা প্রদান করে। তখন নিয়োগকারী প্রতিষ্ঠান এবং নিরীক্ষক উভয়ই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে। নিরীক্ষক যখন পত্র পাঠায় অর্থাৎ ওই কোম্পানিকে পত্র পাঠাবে কী কারণে, যেন ওই কোম্পানিতে নিরীক্ষা করার জন্য পারমিশন প্রদান করে এমন পত্র প্রদান করে, তাকে বলা হয় নিরীক্ষার নিযুক্তিপত্র। এটা হলো নিরীক্ষক এবং নিয়োগকারীর মধ্যে একটি লিখিত চুক্তি, অর্থাৎ নিরীক্ষক এবং কোম্পানির মধ্যে একটা লিখিত চুক্তি। এতে প্রধানত নিরীক্ষার উদ্দেশ্য অর্থাৎ কোম্পানি কোন উদ্দেশ্যে নিরীক্ষা করতে চাচ্ছে এটা উল্লেখ থাকে, পরিধি উল্লেখ থাকে, নিরীক্ষকের দায় দায়িত্ব এবং প্রতিবেদনের বিষয়ে বলা থাকে। তাই নিরীক্ষক এবং নিয়োগকারীর মধ্যে এমন একটি নিয়োগপত্র ভুল বোঝাবুঝি হ্রাস করতে
সাহায্য করে। সেক্ষেত্রে প্রতিলিপি নিরীক্ষা ফাইলের গচ্ছিত রাখা হয়, অর্থাৎ যখন কোম্পানি স্পষ্টভাবে নিরীক্ষক অর্থাৎ সিএ ফার্মকে ক্লিয়ার করে দেয়, তার এই এই সেক্টরগুলো অডিট করতে হবে। ফলে যখন নিরীক্ষক অর্থাৎ সিএ ফার্ম তার অডিট কার্যাবলী সম্পাদন করে, তখন কোম্পানি খুব সহজেই বুঝতে পারে নিরীক্ষক সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছে কি না, এবং কোম্পানি যেই যেই খাতগুলো যেই যেই পরিধিগুলো উল্লেখ করেছিল সেই পরিধিতে কোম্পানি নিরীক্ষক অডিট করেছে কি না। আন্তর্জাতিক নিরীক্ষা মান অনুসরণ করে নিরীক্ষক দায় দায়িত্ব এবং চুক্তিপত্র প্রস্তুত করে থাকে। নিরীক্ষার তথ্য ফাইল আদান প্রদান করার মাধ্যমে ব্যবস্থাপক কর্তৃপক্ষের সাথে নির্দিষ্ট পূর্ব শর্ত এবং সরকারের বিভিন্ন দায় দায়িত্ব বাধ্যবাধকতার দ্বারা আবদ্ধ হয়ে নিরীক্ষক চুক্তি প্রস্তুত ও স্বীকৃতি প্রদান করে তাকে নিযুক্তিপত্র বলে। অর্থাৎ যখন একটি সিএ ফার্ম অথবা নিরীক্ষক কোনো কোম্পানি নিরীক্ষা করতে যায়, তখন আন্তঃনিরীক্ষকের বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে, যা নাকি সিএ ফার্ম পূর্বে থেকে নির্ধারণ করে থাকে। এবং যখন কোম্পানি নিরীক্ষা করতে যায়, তখন নিরীক্ষক সরকারের বিভিন্ন দায় দায়িত্ব তাকে দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে বাধ্য থাকে, সুতরাং পরিশেষে আমরা বলতে পারি যে পত্রের মাধ্যমে নিরীক্ষকের নিযুক্তির স্বীকৃতি জানিয়ে আলোচ্য বিষয় পরিধি উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে নিয়োগকারীকে অবহিত করা হয় তাকেই বলা হয় নিযুক্তিপত্র, অর্থাৎ অডিট এঙ্গেজমেন্ট লেটার। তো এটা হচ্ছে একটা চুক্তি নিয়োগকারী এবং নিরীক্ষকের মধ্যে।